হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি কৌশিক গাঙ্গুলির পরবর্তী ছবি নগর কীর্তন মুভিটির রিলিজ ডেট নিয়ে। কনফার্ম আজ আমরা বলতে চলেছি এই মুভিটি কবে রিলিজ করতে চলেছে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। অনেক জল্পনা কল্পনা অবশেষে নগর কীর্তনের আসল মুক্তির দিন ঠিক করা হলো। কবে মুক্তি পেতে চলেছে নগর কীর্তনে সেইটি কিন্তু আজ পরিচালক জানিয়ে দিলেন। আচমকা আটকে গেছিল নগর কীর্তনের মুক্তির দিন। এক ব্যক্তি নাকি দাবি করেছিলেন ছবিটি সহ প্রযোজক ছিলেন নাকি তিনি, কিন্তু কোথাও তার নাম উল্লেখ করা হয়নি। সেই মতন পৌঁছিয়ে গেছিলেন তিনি আদালতে, আর আদালতের রায় গত সোমবার জানানো হয়েছিল যে নগর কীর্তনের মুক্তি আপাতত স্থগিত রাখতে হবে। অপরপক্ষে ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি ও প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট এর তরফে আদালতে আবেদন করা হয়েছিল ছবিটি অর্থাৎ 15 ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার কথা। আদালতে গতকাল সন্ধ্যায় সমস্ত দিক খতিয়ে দেখে রায় দিয়েছিলেন আজই কিন্তু মুক্তি পাবে নগর কীর্তন, অর্থাৎ 15 ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল নগর কীর্তনের এবং কেবলমাত্র অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট এই ছবির প্রযোজক সেমনই রায় দিয়েছিলেন। তবে সেই রায় আসতে দেরি হয়েছিল বেশ কিছুটা। সন্ধ্যা 5:30 নাগাদ যখন রায় এসেছিল তখন শেষ মুহূর্তে আর কোনো হল পাওয়া যায়নি, অগত্যা পিছিয়ে দিতে হয়েছিল ছবিটির মুক্তি। আজ অর্থাৎ সাংবাদিক সম্মেলনে প্রয়োজন আয়োজন করে পরিচালক কৌশিক গাঙ্গুলি জানিয়ে দিলেন ছবিটির মুক্তির দিন, অর্থাৎ ছবিটি মুক্তি পাবে 22 ফেব্রুয়ারি মুক্তি পাবে। কিন্তু নগর কীর্তন কিন্তু 22 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সমস্ত হলে। 15 ফেব্রুয়ারি কিন্তু মুক্তির দিনটি বন্ধ করা হয়েছিল এবং সমস্ত জায়গায় কিন্তু 15 ফেব্রুয়ারি কিন্তু আলোচনা করা হয়েছিল যে মুক্তি পাবে, এবং তা পোস্টার কিন্তু সমস্ত জায়গায় এসেছিলো যে 15 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কীর্তন। কিন্তু নগর কীর্তন আসলে মুক্তি পেতে চলেছে 22 ফেব্রুয়ারি, তা কিন্তু ঠিক হয়ে গেছে রীতিমতন। এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় যে তিনি নগর কীর্তন নিয়ে এসেছিলেন রূপকামে প্রেমের গল্প নিয়ে, সেই কিন্তু ইতিমধ্যে কিন্তু 4-4টি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন এই ছবিটিতে। এই ছবির প্রধান দুই অভিনেতা ঋত্বিক সেন এবং ঋত্বিক চক্রবর্তী মুক্তির আগে জাতীয় পুরস্কার পেয়েছিলেন ঋত্বিক। এছাড়া রূপকামের অভিনয় করেছেন তিনি। সেই সব পারফরমেন্সে এবার হাজির হচ্ছে দর্শকদের সামনে, অর্থাৎ 22 ফেব্রুয়ারি কিন্তু সকলেই দেখতে পাবে এই মুভিটি। আমি কিন্তু অপেক্ষা রইলাম এই মুভিটির জন্যে। আপনারা কতটা অপেক্ষায় রয়েছেন এই মুভিটির জন্যে আমাকে জানিয়ে অবশ্যই কমেন্টও করতে পারেন। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।